আসসালামু আলাইকুম রহমতুল্লাহামিল্লা আল্লাহ আম্মাবাদ প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দিনী ভাই বোনেরা আমরা অনেকেই অনেক কামাই অর্জন করি অনেকভাবে সুখে থাকার চেষ্টা করি শান্তিতে থাকার চেষ্টা করি কিন্তু কেন জানি আমাদের মনে একটা অশান্তি বিরাজ করে এই অশান্তি কোনোভাবেই আমরা দূর করতে পারি না তো সম্মানিত বন্ধুগণ কেন আমাদের অন্তরে অশান্তি কাজ করে আর কেন তা আমাদের অন্তর থেকে দূরীভূত হয় না এর প্রেক্ষিতে হজরত রসমান রাজিয়াল্লাহু তালাহুর একটা কথা আপনাদেরকে বলতে চাই হজরত রসমান রাজিয়াল্লাহ তালা আনহু একটা কথা বলেছিলেন যে দুনিয়া নিয়ে চিন্তা করা অন্তরগুলো হচ্ছে অন্ধকারচ্ছন্ন আর পরকাল নিয়ে চিন্তা ফিকির করা অন্তর হচ্ছে আলোকিত সময় তো বন্ধুগণ আমাদের অন্তরের অশান্তির মূল কারণ হল আমরা সব সবসময় দুনিয়া নিয়ে পড়ে থাকি দুনিয়া নিয়ে ব্যতীব্যস্ত হয়ে থাকি সব সবসময় আমরা দুনিয়ার মোহে ডুবে থাকি একটা বাড়ি আছে কিভাবে আর একটা বাড়ি করা যায় সেই চিন্তা নিয়ে আমরা ব্যস্ত থাকি কিভাবে আমার একটা ফ্যাক্টরি আছে আর একটা ফ্যাক্টরির মালিক হতে পারি সেই চিন্তা নিয়ে ব্যস্ত থাকি একটা গাড়ি আছে কিভাবে আর একটা গাড়ি করা যায় সেই চিন্তা নিয়ে ব্যস্ত থাকি সময় তো বন্ধুগণ এরকম অসংখ্য কারণ আছে এসে এরকম অসংখ্য বিষয় আছে দুনিয়াবি বিষয় যেগুলো নিয়ে সবসময় আমরা চিন্তা ফিকির করার কারণে ব্যস্ত হয়ে দুনিয়ার পিছনে ছোটার কারণে আমাদের অন্তরের মধ্যে অশান্তি বিরাজ করে পকান্তরে আমরা যদি পরকাল নিয়ে চিন্তা করি দুনিয়া থেকে ফিরে এসে আমরা পরকালমুখী হই তাহলে আমাদের অন্তরে এই অশান্তি আর থাকবে না প্রথমত আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের অন্তরে রহমত বর্ষিত হবে আল্লাহ তালা রহমত দিবেন দ্বিতীয়ত হচ্ছে আমরা যা পেয়েছি যা অর্জন করেছি আমাদেরকে মহান আল্লাহ তাআলা যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থেকে আমরা আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারব এবং তার কৃতজ্ঞ একজন বান্দা হতে পারবো সম্মানিত তো বন্ধুগণ আর যখন আমরা আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ হব সন্তুষ্ট হব তখন আমাদের আর এই যে কি নাই কি নাই কি প্রয়োজন কি আমরা চাই কার পিছনে ছুটি এই যে আমাদের একটা অধরা যে একটা স্বপ্ন বা অধরা যে একটা পাওয়া সেটা নিয়ে আমাদের অত বেশি টেনশন আর থাকবে না যার কারণে আমরা অন্তরের মধ্যে শান্তি অনুভব করব সম্মানিত বন্ধুগণ আমরা আমাদের গড় আয়ু সাইড থেকে পঞ্চাশ থেকে ষাট বছর আর এখন যে রকম রোগ বাড়াই তো গড় আয়ু কিন্তু আরও কমে এসেছে তারপরেও আমরা ধরলাম ষাট বছর এক সেকেন্ডেরও কোনো ভরসা নেই আমরা এক সেকেন্ডও যে বাজবো এরকম কোনো গ্যারান্টি কিন্তু নাই তারপরে আমরা ধরে নিলাম যে আমরা ষাট বছর বাজব তো আপনি হিসাব মিলিয়ে দেখবেন যে আপনার অলরেডি পঁচিশ তিরিশ বছর চলে গিয়েছে আর বাকি আছে কত আর বাকি আছে তিরিশ বছর তো এই তিরিশ বছর আপনি যে গত তিরিশ বছর অতিবাহিত করলেন আপনার কি কোনো মনে হয়েছে যে তিরিশটা বছর আমার জীবন থেকে চলে গেল মনে হলো এই তো সেদিন ছোট ছিলাম আজকে বড় হয়ে গেলাম আবার যদি আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন এই যে তিরিশ বছর এই আমাদের পূর্বের তিরিশ বছরের তুলনায় সামনের তিরিশ তিরিশ বছর কি অনেক বেশি না অনেক বেশি নয় এই সামনের তিরিশ বছরও আমাদের মুহূর্তের মধ্যে চলে যাবে আমরা আমাদের এমনভাবে এই তিরিশ বছর অতিবাহিত হয়ে যাবে আমরা বুঝতেও পারবো না দেখা যাবে মালাকুল এসে আমাদের দুয়ারে দাঁড়িয়ে আছে তো আমরা কিসের জন্য দুনিয়া নিয়ে এত ব্যতিব্যস্ত এত পাগল সম্মানিত বন্ধুগণ দুনিয়াদারি করতে হবে কতটুকু দুনিয়াদারি যতটুকু নবীজি সাল্লু আলিহাসাল্লাম করেছেন যতটুকু সাহাবাইকে আম করেছেন ততটুকু দুনিয়াদারি আমাদেরকে করতে হবে এর বেশি দুনিয়াদারি নিয়ে যদি আমরা পাগল থাকি তাহলে অন্তরেও শান্তি অনুভব করব না এবং আল্লাহ তালার রহমতও পাব না সময়ত বন্ধুগণ বন্ধুগান এজন্য আসুন আমরা দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হওয়া থেকে বিরত থেকে আমরা পরকাল নিয়ে ব্যতিব্যস্ত থাকার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুজালামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন واخر دعونا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته